দিলীপ ঘোষের পর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মমতাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিতের বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়েরের প্রস্তুতি তৃণমূলে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এমনটাই তৃণমূলের দাবি। মমতাকে নয়, তৃণমূল সম্পর্কে বলেছিলাম সাফাই তমলুকের বিজেপি প্রার্থীর। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, প্রবীর এই বিষয়ে আপডেট দেবে। প্রবীর, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার জন্য তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে, এবং আমরা এর আগে দেখেছি যে তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনে গেছিল, নির্বাচন কমিশন ফোকাস করেছে দিলীপ ঘোষকে, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী তমলুকের তার বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তো তৃণমূল কংগ্রেস, তিনি তৃণমূল কংগ্রেসকে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেননি। কিন্তু তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে একজন প্রাক্তন বিচারপতি তিনি এই ধরনের মন্তব্য একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করেন কি করে, পুরো বিষয়টা নিয়েই নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। অনেক ধন্যবাদ প্রবীর। আর এই নিয়ে স্নেহাশিস চক্রবর্তী কি বলছেন শুনবো। বর্তমানকালে বিজেপি সম্পূর্ণ সেরকম একটি রাজনৈতিক দল যে দল নারীদের সম্মান করে না, নারীদের অবমাননা করে। দিলীপ ঘোষও তিনি কিভাবে মুখ্যমন্ত্রীকে বারবার আক্রমণ করেছেন, কুরুচিকর ভাষা প্রয়োগ করেছেন, এবং দিলীপ ঘোষ মানেই হচ্ছে অকথা কুকথা বলা একটা মানুষ, এটাই তার রাজনৈতিক পরিচয় একমাত্র পশ্চিমবঙ্গে। তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী তিনিও আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা এমন কথা বলেছেন যেটা কখনো বলা উচিত নয়। বলছেন তিনি, মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বেজে গেছে, আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।